সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আমফান তুফানের দুর্নীতি নিয়ে তৃণমূল এ পর্যন্ত তাদের বেশ কয়েকজন নেতা বিরুদ্ধে শোকজ এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমি মুখ্যমন্ত্রীকে একটা প্রশ্ন করতে চাই যে আপনি আমফান তুফানের দুর্নীতিকে রোধ করবার জন্য সবচেয়ে গণতান্ত্রিক যে পদ্ধতি আপনি নিয়েছিলেন যেটা অত্যন্ত প্রশংসনীয় ছিল, হঠাৎ করে সেই প্রসঙ্গ থেকে আপনি ঘুরে গেলেন কেন? কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমফান তুফানে ত্রাণ যারা পেয়েছে তাদের নামের তালিকা এবং পরিমাণ তিনি প্রত্যেকটা বিডিও অফিসে টানিয়ে দেবেন। আজকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরে প্রায় 20 দিন কেটে গেল, কোথাও কোনো তালিকা আমরা দেখি। সেই কারণে আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন করতে চাই যে আপনি যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন বা কিছু কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, তার সবটা কি লোক দেখানো নাকি না এতে কোনো সর্বত্তা আছে? যদি সত্যিকারের এতে কোনো সর্বত্তা থেকে থাকত তাহলে আপনি যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে তালিকা টানানোর কথা বলেছিলেন এর চেয়ে বড় গণতান্ত্রিক পদ্ধতি আর হতেই পারে না। কিন্তু সেই ফেয়ারনেসের বদলে আপনি কোথায় কোথায় কার সাথে কার লড়াই, এই যারা ত্রাণের জন্য শোকজ খাচ্ছে তাদের সবাই ত্রাণে চুরি করার কারণ নাকি না এর সাথে দলীয় কন্দল যুক্ত আছে, সেটাই তো সবচেয়ে বড় পরীক্ষার বিষয়। কারণ যদি আমফানের ত্রাণ চুরির বিষয় হয় তাহলে এই কজন নেতা তো নয়, চোরের লিস্ট তো অনেক বড়, তাহলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না কেন? আসল কথা, আমফানের ত্রাণের দুর্নীতিকে উপলক্ষ করে নিজের পার্টির যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বের শাস্তি প্রদানের কাজ চলছে। তাই আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আমফান দুর্নীতির রোধে যে তালিকা প্রকাশ করার কথা আপনি বলেছিলেন, কারা কারা ত্রাণ পেল, কি পরিমাণ ত্রাণ পেল, তার তালিকা বিডিও অফিসে টানাবেন, কবে টানাবেন, আমি এই প্রশ্ন করতে চাই। আমফান তুফানে প্রচুর পানের বরজ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে খবর আছে যাদের পানের বরজই নেই এইরকম শত শত তৃণমূলের নেতা লোক যারা বরজের ক্ষতিপূরণ পেয়েছে, যারা পানির বরজই নেই তারা ক্ষতিপূরণ পেল কি করে? সেই কারণে মুখ্যমন্ত্রীর কাছে আমি নিরপেক্ষ তদন্তের দাবি করছি যে পানির বরজের নামে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। সেই কারণে মুখ্যমন্ত্রী যদি সত্যি ব্যবস্থা নিতে চান তাহলে কারা কারা পানের বরজের ত্রাণ পেয়েছে, পানের বরজ নষ্ট আর ক্ষতিপূরণ পেয়েছে তাদের তালিকা আপনার সরকারি ওয়েবসাইটে ঘোষণা করুন, ত্রাণ পাবকদের তালিকা ওয়েবসাইটে ঘোষণা করুন, তাহলেই সহজে বোঝা যাবে যে কিভাবে কেন্দ্রীয় সরকারের অর্থ কিভাবে আত্মপীড়িত মানুষের অর্থকে চরমভাবে আত্মসাৎ করা হয়েছে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আগেও বলেছিলাম যে প্রচুর পরিমাণে গাছ কাটা হয়েছে,
এবং আমফান তুফানকে কেন্দ্র করে ভালো গাছকেও কেটে নেওয়া হয়েছে তুফানে ক্ষতিগ্রস্তের লিস্টে ফেলে। হাওড়ার জগৎবল্লভপুরেও এই ঘটনা ঘটেছে, আরো কয়েকটি জায়গায় ঘটেছে। তো মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই, কত টাকা গাছ বিক্রি করে সরকার পেয়েছে, যে পঞ্চায়েতের মাধ্যমে হোক আর যেভাবে হোক, তার পরিসংখ্যান সরকার ঘোষণা করুন। যদি সত্যি ফেয়ার গেম খেলতে চান, যদি সত্যি সততা সরকারের থাকে, যে পরিমাণ গাছ বিক্রি হয়েছে তার পরিমাণ 600 কোটি টাকার উপরে, আনুমানিক 600 কোটি টাকার গাছ আত্মসাৎ করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের লোকেরা, তার কতটা সরকারি ফান্ডে জমা পড়েছে, কতটা তৃণমূলের ফান্ডে জমা পড়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব সরকারের উচিত প্লেস করা। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমি এ ব্যাপারেও দাবি জানাচ্ছি যে এই বিষয়টা আপনি প্লেস করুন। আমি সরকারের একটা বিশেষ দিক এই করোনা বিষয় নিয়ে আপনাদের দেখাতে চাই। এই সরকার খুব জোরে চিৎকার করছিল যে আমাদের এখানে যে রিকভারি রেট অত্যন্ত ভালো, সারা দেশের চেয়ে ভালো, সারা দেশের চেয়ে আমরা অনেক উন্নত হয়েছি ইত্যাদি ইত্যাদি। যদিও আমরা মানি রিকভারি রেট বেশি, সেটা বেশি করে দেখানো হয়েছে। এখানেই আমি একটা প্রেস কনফারেন্সে অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবাংলার রিকভারি রেট একদম তলানিতে, অত্যন্ত খারাপ রিকভারি রেট, এই কথা আমি পরিসংখ্যান দিয়ে বলেছিলাম। আর তার পরের দিনই আমি লক্ষ্য করলাম 1 লাখে রিকভারি রেট বহু রাজ্যের চেয়ে আগে চলে গেল পরের দিন। তার মানে বুঝতে অসুবিধা হয়নি, যেই মাত্র আইডেন্টিফাই করা হয়েছে সঙ্গে সঙ্গে রিকভারি রেট জল মিশিয়ে দেওয়া হয়েছে। আর এই রাজ্যে রিকভারি রেট বেশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে এখানে মৃতদেহকে গোপন করা হচ্ছে, সংক্রমণকে চেপে দেওয়া হচ্ছে, র্যান্ডম স্যাম্পল টেস্টিং হচ্ছে না। সেই কারণে সংক্রমণ কম থাকলে অঙ্ক হিসাব বলে পাটিগণিতে সহজ অঙ্ক বলে রিকভারি রেট এমনি কম হবে। তবু আমি রিকভারি রেট যারা কম, রোগী ভালো হচ্ছে এত পরিমাণ বলে চিৎকার করছে, তাদের একটি পরিসংখ্যান আমি আপনাকে দেখাচ্ছি। এটা আমার কাছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই পরিসংখ্যান আছে, তার দিন প্রতি পরিসংখ্যানে রিকভারি রেট আমি আপনাদের দেখাতে চাই। এটা 4 তারিখ 4 জুলাই রিকভারি রেট, এর রিকভারি রেট ছিল পশ্চিমবঙ্গের 66.72%। 5 তারিখে আমি চলে আসি, 5 তারিখে এটা কমে, পাড়ার জায়গায় কমে, সারা দেশে বাড়ছে, পশ্চিমবাংলায় দেখুন 4 তারিখের পর 5 তারিখ কমে 66.48%। তার মানে এখানে অনেকটা কমে গেল। 6 তারিখে যদি আমি আসি তাহলে আরো কমে গেছে 66.27% দেওয়া রিপোর্ট। এবার যদি 7 তারিখে আসি সেখানেও দেব 66.24%, আবার কমে গেল। তারপরে যদি আমি আবার 8 তারিখে আসি, এই জুলাই মাসের 8 তারিখ, সেখানে আমরা দেখব আরো কমে গিয়ে 65.62%। আর যদি আমরা 9 তারিখ মানে গতকাল পর্যন্ত রিপোর্ট আমরা দেখি, তাহলে দেখব এখানে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে ধাপ্পাবাজি দিচ্ছে এটা তার প্রমাণ। আজকে আমি আপনাকে প্রমাণ করে দিই, এই রিকভারি রেট আমি আজকে বললাম, কালকে অথবা পরশু থেকে এই রিকভারি রেট যদি না বেড়ে যায় তাহলে আপনি আমাকে বলবেন, সঙ্গে সঙ্গে রিকভারি রেট বেড়ে যাবে।
মমতা ব্যানার্জি গালি দিতে শুরু করবে কমলকে? তো ব্যাপারটা হচ্ছে এটাই, পুরো একটা সংখ্যা তত্ত্বের কারচুপি করে রোগ লুকিয়ে পশ্চিম বাংলাকে সমস্যার মধ্যে ফেলা হচ্ছে। এই সব কিছুর মধ্যে রাজনীতি লুকিয়ে আছে। রাজনীতি ছাড়া কোনো চিন্তা নেই। আমফান তুফানেও রাজনীতি, করোনাতেও রাজনীতি, রেশানেও রাজনীতি, সর্বত্র রাজনীতি করছে এই সরকার। যে কারণে সরকার যে এসিআর তৈরি করছে, রাজ্য সরকারের এসিআর অর্থাৎ অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট, তো বার্ষিক গোপনীয় রিপোর্ট যেটা পরম্পরা আছে সরকারি অফিসাররাই লেখে, ঊর্ধ্বতন অফিসার WBCS হোক আর IAS অফিসার হোক, ঊর্ধ্বতন অফিসারের রিপোর্ট লেখার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী কি করলেন, পুরো প্রশাসনটাকে ভেঙে চুরমার করবার রাস্তায় নেমে পড়লেন এবং পুরো প্রশাসনটাকে রাজনীতিকীকরণ করতে চাইছে, তৃণমূলকরণ করতে চাইছে। যার জন্য প্রথমে SP এবং DM-দের তিনি নিয়ে আসলেন এই এসিআর এর আওতায়, যেটা নিজে লিখবেন, মুখ্যমন্ত্রী লিখবেন। আর এখন উনি নতুন করে সার্কুলার করলেন যে এখন থেকে BDO এবং SDO এর এসআর, BDO SDO এর এসিআর অর্থাৎ গোপন রিপোর্ট, সেটাও মুখ্যমন্ত্রী লিখবেন। তার মানে আপনি বুঝতে পারছেন, BDO SDO কে পুরোপুরি রাজনৈতিক ছাতার তলায়, রাজনৈতিক নিপীড়নের তলায় নিয়ে আসার এক ষড়যন্ত্র তৈরি হল। মুখ্যমন্ত্রী কে? মুখ্যমন্ত্রীর আরেকটি পরিচয়, যে কোনো মুখ্যমন্ত্রীর আরেকটি পরিচয়, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সরকারি এই এসিআর রিপোর্ট রাজনৈতিক ব্যক্তিত্ব লিখতেই পারে না। আজকে যদি BDO এসিআর যেটা SDO লিখত, যে প্রথা চলে আসছে, SDO EDM লিখত, EDM একটা DM লিখত, আর পর্যায়ক্রমে শেষে বাকিটা চিফ সেক্রেটারি লিখত, DG লিখত, তো আজকে এই যে সিস্টেম সবটাকে ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী পুরোপুরি কেন্দ্রীয়করণ করে নিয়ে নবান্নতে রাজনৈতিককরণ করে নিয়েছে। যদি SDO যদি BDO এসিআর লেখার ক্ষমতা না পায়, তাহলে BDO SDO কে মানবে? SDO তার ঊর্ধ্বতন ADM DM কে মানবে? কেউ কাউকে মানবে না, কারণ জানে যে আমার ঊর্ধ্বতন ব্যক্তিত্বের কোনো ক্ষমতা নেই আমাকে কিছু করা, আমার এসিআর লিখবে মুখ্যমন্ত্রী। অতএব মুখ্যমন্ত্রীকে সন্তুষ্ট করতে পারলেই সব হয়ে যাবে। এরা WBCS পরীক্ষা দিয়ে পাস করে এসেছে, তবে এরা BDO SDO হয়েছে, তো তাদের শিক্ষাগত যোগ্যতার কোনো মূল্য নেই, তাদেরকে গরু ছাগলের মতো ট্রিট করা হচ্ছে, BDO SDO এর কোনো মর্যাদা নেই, তাদেরকে রাজনৈতিক যাতা করে ফেলে তাদেরকে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে তাদের বাধ্য করা হচ্ছে রাজনৈতিক রাস্তায় কাজ করবার জন্য, একপেশে কাজ করবার জন্য। এ পুরোপুরি 2021 সালকে মাথায় রেখে করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা আইনজ্ঞদের সাথে পরামর্শ শুরু করেছি যেটাকে কি করে আটকানো যায়, এবং প্রয়োজন হলে আদালতে শরণাপন্ন আমরা হব, কারণ সরকারের পুরো চেইনকে ভেঙে দেওয়ার ক্ষমতা কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নেই।
সিস্টেম কে ভেঙে দেওয়ার কোনো ক্ষমতা বা ইখতিয়ার কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের নেই। যে সিস্টেমে সারা দেশ চলছে, যে সিস্টেমে পরম্পরায় বাংলা চলছে, তাকে শুধুমাত্র রাজনৈতিক অভিসন্ধির কারণে বিডিও এসডিও থেকে শুরু করে পুরো প্রশাসনকে দলদাসে রূপান্তরিত করে তাকে কুক্ষিগত করবার যে প্রচেষ্টা, তার আমরা তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীর এই কালা আদেশকে প্রত্যাহার করে বিডিও এসডিও সহ বাকিদের সরকারি অফিসারদের রাজনৈতিক বন্দী দশা থেকে মুক্ত করবার আহ্বান জানাচ্ছি। এ তো পুরোপুরি রাজনৈতিক নিষ্পেষণ, এ নিষ্পেষণ কাম্য নয়, যেটা রাজ্যের পক্ষে ভালো নয়। আমি মুখ্যমন্ত্রীকে স্মরণ করাতে চাই, সোশ্যাল ডিস্টেন্সের বড় বড় কথা বলছে, কন্টেনমেন্ট জোন তৈরি করছে, আর তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাদের লেলিয়ে দিয়েছেন রাস্তায় রাস্তায় মিছিল করবার জন্য, অবাধে পেট্রোল ডিজেল ইত্যাদি নিয়ে মিছিল করছে। এখন সোশ্যাল ডিস্টেন্স ভঙ্গ হচ্ছে না? আপনার দোসর বামপন্থীরা কোথাও কোথাও মিছিল করছে, সোশ্যাল ডিস্টেন্স ভঙ্গ হচ্ছে না? বিজেপি কিছু করলেই সোশ্যাল ডিস্টেন্স ভঙ্গ হয়, তাও তো বিজেপি মিছিল করেনি, মিটিং করেনি, ভার্চুয়াল মিটিং করছে বিজেপি। তাহলে সোশ্যাল ডিস্টেন্স ভঙ্গ করছেন আপনারা? আপনার কুমারগঞ্জের এমএলএ করোনা পজিটিভ হওয়ার পরেও তিনি জনসভা করছেন, সভা করছেন, বিভিন্ন মানুষের সাথে মিলে কার্যক্রম করছেন। তো কুমারগঞ্জের এমএলএ তৃণমূল কংগ্রেসের এমএলএ পজিটিভ রিপোর্ট আসার পর এই জিনিস করছে, যেটা উত্তরবঙ্গের একটি বহুল প্রচারিত সংবাদপত্রে ছবি দিয়ে সমস্ত কিছুতে প্রকাশিত হয়েছে। সেই কারণে এই রাজ্যের যা কিছু অনিষ্টতা তৃণমূল কংগ্রেস করছে, এই রাজ্যের মান মর্যাদাকে রসতলে তৃণমূল পাঠাচ্ছে, এই রাজ্যকে করোনায় ছেড়ে দেওয়ার কাজও তৃণমূল কংগ্রেস করছে, সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই, আপনার ভুল নীতি আর আপনার সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির জন্য এই রাজ্যে করোনা আরো ব্যাপকভাবে ছড়াচ্ছে। কন্টেনমেন্ট জোনের লিস্ট করেছে, সেই লিস্টের মধ্যে রাজাবাজার নেই, মেটিয়াবুরুজ নেই, কলুকলা নেই, অর্থাৎ আপনার প্রিয় প্রিয় এলাকাগুলো ওখানে নেই। বাকি জায়গায় লোক যদি কোথাও ফেস কভার না পরে তাহলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু গিয়ে দেখুন রাজাবাজার মেটিয়াবুরুজ ইত্যাদি এলাকায় অধিকাংশ মানুষ কোন ফেস গার্ড নিচ্ছে না, অর্থাৎ মাস্ক পরছে না। কোন ব্যবস্থা নিচ্ছে আপনার সরকার? তার মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে আপনি বেরোতে পারেননি, লকডাউনেও তৃণমূল সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে চলেছে, কোয়ারেন্টাইন সেন্টারেও একই জিনিস চলেছে, এখন কন্টেনমেন্ট জোনে যে আপনি লকডাউন করলেন সেখানেও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে এই সরকার এই সাম্প্রদায়িক দৃষ্টিকোণ আর ইলেকশনের দৃষ্টিকোণ নিয়ে চলার কারণে পশ্চিমবঙ্গের সমস্যা বাড়ছে, পশ্চিমবঙ্গের সমস্যা কমছে না। এই সরকার যেমন করোনা ছড়ানোর ক্ষেত্রে কাজ করছে, সংক্রমণ বাড়ানোর ক্ষেত্রে কাজ করছে, তেমনি গরিব মানুষের খাদ্য লুট করার ক্ষেত্রে কাজ করছে, তেমনি আমফান তুফানের সমস্ত ত্রাণ আত্মসাত করার ক্ষেত্রে কাজ করছে, এবং সরকার শুধুমাত্র মানুষকে দেখিয়ে কিছু চমক দিয়ে নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করার চেষ্টা করছে। সেই কারণে এই সরকারের মুখোশ আমরা মানুষের সামনে খুলে দিতে চাই, আর সেই কারণে
আমরা সঙ্গে সঙ্গে এখন প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ আমরা আত্মনির্ভর ভারতের কার্যক্রম চালাচ্ছি। আত্মনির্ভর ভারতের যে প্যাকেজ 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ যেটা নরেন্দ্র মোদীজি নির্দেশে নির্মলা সীতারামন ঘোষণা করেছে, যে প্যাকেজের মধ্য দিয়ে দেশকে নিজের পায়ে দাঁড় করানো যে প্রচেষ্টা নেওয়া হয়েছে, সেই বিষয়ে আমরা আমাদের কার্যকর্তাদের বিধানসভার কার্যকর্তাদের ট্রেনিং এর কাজ আমরা চালাচ্ছি। রাজ্যওয়ালি ট্রেনিং হয়েছে, জেলার ট্রেনিং সম্পন্ন হয়েছে, এখন আমরা সেটাকে একদম বিধানসভা ওয়ারি করছি এবং সেই ট্রেনিংকে আমরা একেবারে বুথের শেষ পর্যন্ত নিয়ে যাব এবং মানুষের ঘরে ঘরে যেমন আমরা মোদীজির চিঠি পৌঁছে দিয়েছি তেমনি ভাবে আত্মনির্ভর ভারতের ওপর ভারতীয় জনতা পার্টির চিন্তা, কেন্দ্রীয় সরকারের চিন্তা, মোদীজির চিন্তা এই সম্পূর্ণ মানুষের কাছে আমরা পৌঁছে দেব। আজকে এই আত্মনির্ভর ভারতের কারণে যেভাবে ভারত নিজের পায়ে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এগোচ্ছে তার ঝলক আমরা দেখতে পেয়েছি। একটাও পিপিপি ভারতে তৈরি হতো না, আজকে পিপিই ভারতে তৈরি হচ্ছে। একটাও পিপিই আমরা কোন জায়গা থেকে আনিনি, বিদেশ থেকে আর আনছি না, আগে চীন থেকে আনতাম। টেস্টিং কিট 100% ভারতে তৈরি হচ্ছে এবং আপনি দেখলেন মোদী কেয়ার ফান্ড, পিএম কেয়ার ফান্ডে যে মানুষ টাকা দিয়েছে সেই টাকায় মোদীজি 50,000 ভেন্টিলেটর বিভিন্ন রাজ্যকে দিয়েছে। বিভিন্ন রাজ্যকে যে 50,000 ভেন্টিলেটর দিয়েছে সবকটা মেড ইন ইন্ডিয়ার ভেন্টিলেটর। এই লকডাউনের মধ্যে যদি অসাধ্য সাধন করা যায় তাহলে এখন তো আনলক 2 চলছে, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো না কেন? তাই নিজের পায়ে দেশকে দাঁড় করানোর জন্য প্রচেষ্টা নেওয়া হয়েছে, তাই সর্বত্র মোদীজির সেই বিখ্যাত বাণীকে আমরা প্রচার করতে শুরু করেছি, ভোকাল ফর লোকাল আর লোকাল টু গ্লোবাল। এই স্বপ্ন আগামী দিন সাকার হবে এই বিশ্বাস রেখে, আমাদের আত্মবিশ্বাসের উপর ভর করে আমরা আত্মনির্ভর ভারতের জন্য কাজ করে যাচ্ছি সারা দেশে এবং পশ্চিমবাংলায়। আমাদের শত শত লক্ষ লক্ষ কার্যকর্তা এর উপরে কাজ করে যাচ্ছেন। এইটুকুই আমার বলার আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো যাকে ফলস এনকাউন্টার করে মারা হয়েছে বলে বিরোধীরা অভিযোগ করছে এবং সেটা আরও বক্তব্য যে একাধিক বিজেপি নেতা মন্ত্রণালয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জমি থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এরকম একাধিক বিজেপি নেতা মন্ত্রীর সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ যোগসাজশ ছিল এবং সেই যোগসাজশ পরবর্তীকালে যে পরিস্থিতিতে গ্রেপ্তার হওয়ার পরে সেগুলো প্রকাশ্যে চলে আসবে এই আশঙ্কায় এই ভয়ে তাকে প্রশাসনকে কাজে লাগিয়ে পুলিশকে কাজে লাগিয়ে এইভাবে তাকে খতম করে দেওয়া হবে। কি বল, 1 নম্বর হচ্ছে যারা বলছে তাদের আমলেই বিবেক ডুবে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, বিকাশ ডুবে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এবং এই দন অখিলেশ যাদব, মুলায়ম সিং যাদব এবং মায়াবতী এদের আমলেই ফুলে ফেপে বড় হয়েছে। আর বিজেপি সরকার আসার পর এখন তো উত্তরপ্রদেশে ডনই নেই, বিহারে বিজেপি নীতিশ কুমার সরকার আসার পরে বিহারে ডন রাজনীতি শেষ হয়ে গেছে, আর কোনো ডন নেই বিহারে। উত্তরপ্রদেশে যোগীরাজ প্রতিষ্ঠা হওয়ার পরে ডন খতম হয়ে গেছে, এই একটি ডন লাফালাফি করছিল তো সেখানে পুলিশকে যারা মারল 8 জন পুলিশকে, উচ্চ পদস্থ পুলিশ সহ সাধারণ পুলিশ, সেটা চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে। এনকাউন্টারে মারা গেছে তাতে কি হয়েছে, কুকুর জানোয়ার বিড়াল এনকাউন্টারে মারা যায় ওতে কি আসে যায়? 8 জন পুলিশ
আধিকারিককে খুন করলো। এই যে নেতারা যারা বক্তব্য রাখছে, একবারও তারা সেই কথাটা বলছে? একবারও তারা তার বিরুদ্ধে নিন্দা করছে? ও কেন এনকাউন্টারে মারা গেল তার মানে? এরা সব ডনপন্থী, এরা সব ডনপন্থী উগ্রপন্থার পক্ষে সওয়াল করছে এরা। সেই কারণের জন্য দেশের এই দুর্ভাগ্য, যেখানে এই জাতীয় বাহুবলীরাই সমাজকে কন্ট্রোল করে এই জাতীয় নেতাদের কারণে এনকাউন্টার হয়েছে, আপদ বিদায় হয়েছে। এটাই একমাত্র রাস্তা। মেরেছিল এখানে যখন মাওবাদী নেতা কৃষাণজিকে মেরেছিল মমতা ব্যানার্জি এনকাউন্টার করিয়ে, ওটাও ফলস এনকাউন্টার ছিল, কেউ স্বীকার করুক না করুক একমাত্র পার্টির নেতা আমি বলেছিলাম, যদি করে থাকে ঠিক করেছে, এনকাউন্টার ফলস করে মেরে থাকলে ঠিক করেছে, কারণ যার যার ক্ষতি হওয়ার দরকার তার তাও ক্ষতি হওয়া উচিত। আমি পরিষ্কার ওই ক্ষেত্রে বলেছি, এর ক্ষেত্রে জানোয়ারকে যারা সমাজের পক্ষে অভিশাপ, তাদের সংস্কার করে জানিয়ে দিয়েছে কিভাবে এনকাউন্টার হয়েছে, কিভাবে এনকাউন্টার করতে বাধ্য হয়েছে পুলিশ এবং কেন গুলি চালিয়ে মারতে হয়েছে, সমস্তটা ব্যাখ্যা করেছে। যার বিশ্বাস করার হবে করবে, যার বিশ্বাস করার নেই না করলে বয়ে যাও, না করলে বয়ে যাও কি আছে? কারণ জানোয়ারকে জানোয়ারের মতো মারতে হবে, এই থিওরিতে আমি বিশ্বাস করি আর আমি এ কথাই বলব।